আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সবজি ডাল দিয়ে ফুশাক রান্না করব এখানে ফুশাক নিয়েছি কাঁঠালে বেছিয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন একটা পাত কড়াই নিয়েছি কড়াইতে আমি প্রথমে ফুশাকগুলো দিয়ে দেব ফুশাকগুলো দেওয়ার পরে কাঁঠালে বেছিয়ে দিয়ে দেবো কয়েকটা কাঁঠালে বেছিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁটাল বীজ ছাড়াও ফুশাক দিয়ে রান্না করতে পারেন তবে কাঁটালের বীজ আমার কাছে খুব ভালো লাগে ফুশাক দিয়ে এখন আমি ডাল দিয়ে দিব ছোটো কাপের এক কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছি আগের থেকে ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন পিঁয়াজ কিছু উলে দিয়ে দিব দু টাকা চামচ দিলাম খুশি করে ফালি করে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ একটু কম হয়েছে গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো মিলে এক চামচ দিয়েছি পরিণ মতো লবণ দিয়েছি এখন সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে একটু মেখে নিব হাত দিয়ে আজকে হাতে মেখে রান্না করবো ফুড়শাকাটা অল কাটা লো বেশি এভাবে হাতে মাইখে রান্না করলে অনেক মজা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আপনাদের কাছে যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করতে পারেন এখন আমি তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে এখন চুলায় বসিয়ে দিয়েছি এটা ডাক্তার দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য মাঝে মাঝে একটু উল্টি এলেন এসে দিতে হবে আজকে আমার বাসায় লাইনে গ্যাসটা কম কম আসে রান্না করতেছি মিডিয়াম আসে যে কোনো সময় গ্যাস চলে যেতে পারে লাইনে গ্যাসে খুব ডিস্টার্ব করতেছে কদিন ধরে বলক চলে আসছে বড় আসা পরে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব কাটালি বেজিটা যেহেতু শক্ত সেজন্য আমি আবারও ডাক্তার দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য এই সময়তে সোলা গাছটা মিডিয়াম লোতে রাখতে হবে যেন কারালি বেশি এবং ডাউল সিদ্ধ হয়ে যায় অবশ্যই ডালটা সিদ্ধ হয়ে যাবে কারণ ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা বেশি গলে গেলে ভালো লাগবে না একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে খেতে খুব মজা হবে অন্য একটা চলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল বাগার দেওয়ার জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি এগুলো বাগার দিয়ে দিব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি বাগার দিয়ে দিলাম রসুন দিয়ে বাগার দিয়েছি তো এইভাবে রান্না করতে কে কে পছন্দ করেন অবশ্যই সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্না করে খেয়ে দেখলে অনেক ভালো লাগে হাতে মেখে মাখা মেখে মেখে রান্না করলে অনেক সুস্বাদু হয় আবার চুলা বাগান দিয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয় যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে ট্রাই করে দেখবেন কাটালে পিসি মশারির ডাল এবং ফুসাক দিয়ে রান্না করলে মাখা মাখা ঝোলটা খুবই সুস্বাদু হয় তা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন